চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ড্রয়ের পর অনেকটা নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের একটা লাইন আপ। সেই দু দলের মুখোমুখি হচ্ছে পোর্তোকে বিদায় করে দেওয়া লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড, বাধা পেরোনো বার্সেলোনা। 13 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে দেখা হচ্ছে এই দুই দলের। পয়লা মে নু ক্যাম্পে প্রথম লেগে ইয়ুর্গেন ক্লোপের দলকে আতিথ্য জানাবে বার্সেলোনা। অনফিল্ডের দ্বিতীয় লেগে সপ্তাহখানিক পরেই চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বে অবশ্য আগেও দেখা হয়েছিল দু দলের। এবারের মতো শেষ দলের দেখায় দ্বিতীয় লেগটাও ছিল অনফিল্ডেই। 2006-2007 মৌসুমে বার্সার কাছে অনফিল্ডে 1-0 গোলে হারলেও প্রথম লেগে 2-1 গোলে জিতাই ফাইনাল খেলেছিল অলরেড রাই। হেড টু হেড লড়াইয়ে এগিয়ে আছে লিভারপুল। বার্সার 2 জয়ের বিপরীতে লিভারপুল জিতেছে 3টি, বাকি 2টি হয়েছে ড্র। মৌসুমের শেষ দিকে এসে দুর্দান্ত ফর্মে থাকা দুই দলের পথটা অবশ্য বেশ ভিন্ন। স্প্যানিশ লিগ ধরে রাখা সময়ের ব্যাপার, দল পৌঁছে গেছে কোপা দেল রের ফাইনালেও। বার্সার ধ্যানজ্ঞান জুড়ে এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগ। তবে লিভারপুলের সেই বিলাসিতা নেই, প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস শিরোপা দৌড়ে এখনও টিকে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে তাই বার্সার মতো অখণ্ড মনোযোগ দিতে পারবে না হয়তো ক্লোপের দল। একসময় লিভারপুলের লাল জার্সিতে ইংল্যান্ড মাতানো ফিলিপে কুতিনহো এবং লুইস সুয়ারেজ ফিরছেন অনফিল্ডে। সোয়ারেজের জন্য প্রার্থনাটা উষ্ণ হবে, তবে কুতিনহোর জন্য সে কথা হয়তো নিশ্চিত করে বলা যায় না। শিরোপা টাকা পয়সার জন্য ক্লাব ছেড়ে কুতিনহোর জন্য হয়তো অপেক্ষা করছে দুই। ইউনাইটেডের বিপক্ষে স্বরূপেই ছিলেন সোয়ারেজ কুতিনহো দুজনেই। বার্সার আক্রমণ ভাগ দুর্দান্ত খেললেও রক্ষণ নিয়ে দুশ্চিন্তা থেকেই যায়। লুকাম্পে প্রথম 10 মিনিটে বার্সার রক্ষণ ভাগকে কাঁপিয়ে দিয়েছিল মার্কাস রাশফোর্ডরা। সুযোগ কাজে লাগাতে পারলে হয়তো গল্পটা অন্যরকমও হতে পারত। কিন্তু সেমিতে প্রতিপক্ষ লিভারপুল, পিকেদের প্রতিপক্ষ ইউরোপের অন্যতম দুর্ধর্ষ খেলোয়াড় সালা মানে এবং ফিরমিনো। চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে প্রতি মিনিটে গোলের হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন মানেই, প্রতি 95 মিনিটে 1টি গোল, মিনিটে 1টি গোল। রাশফোর্ডরা যে সুযোগ হাতছাড়া করেছেন সালারা যা তা করবেন না সেটা হয়তো জানাই আছে বার্সা কোচ আর্নস্ট ভালভার্দের। রক্ষণে ভুল হোক বা না হোক, কোনো দলেই যে আক্রমণাত্মক খেলবে না সেটা নিশ্চিত করে বলাই যায়। দুই দলই চলতি মৌসুমে গোলের সেঞ্চুরি পূরণ করেছে অনেক আগেই। সালাদের মতোই দারুণ ফর্মে আছেন মেসি সুয়ারেজও। দিন শেষে অবশ্য এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে রক্ষণটাই। ভার্জিন ভাইন ডাইক তো লিভারপুলের রক্ষণকে বিপ্লবী ঘটিয়েছেন। এবার তার জন্য অপেক্ষা করছে লিভারপুলের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন পরীক্ষা, থামাতে হবে মেসিকে। আর পিকে যেন নতুন ফর্ম ফিরে পেয়েছেন এই মৌসুমে, কোয়ার্টার ফাইনালেও খেলছেন দারুণ। এবার তার সামনে লিভারপুল পরীক্ষা। নিশ্চিতভাবে তাই আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ ক্লাসিক দেখার জন্য দিন গণনা শুরু করতেই পারেন আজকে থেকে। খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।